So hey, what's up guys, welcome to Ancient Game Addict and another gameplay video. So Dead by Daylight er aro ekta match e meghe sathe eshechi Rancid Abattoir e ar samne ta ekta machine ache and moralo chole esheche. Ekhon ei toolbox ta use korar kono dorkar nei, ami ar moral mile ei machine ta taratari thik kori. যদি কোনো ভুল না হয় তাহলেই এই মোরাল আর সেই মনস্টার অথবা দানব টানব যাই বলো সে এইখানেই আস্তে আস্তে আনছে। আরে কি করতেছে এটা? আমি এখন তো মোরাল ওইটা তো ট্র্যাপার, ট্র্যাপার এখন মোরালকে ধরবে। আমার জন্যই এরকমটা হয়েছে, আমি যদি ওইখান থেকে চলে যেতাম তাহলে সে ওই বোর্ডটা ফেলতো আর এরপর সে ওইখান থেকে চলে যেত। কিন্তু এখন আর কিছুই করার নেই, সেই ট্র্যাপারটা যদি তাকে ধরতে পারে তাহলে তো এরপর আমি তাকে নামাবো, কিন্তু যদি না ধরতে পারে তাহলে সেই ট্র্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে সে ডাউন। আর এখন তাড়াতাড়ি তাকে ঝুলাক আর এরপর তাকে নামাবো, অ্যান্ড এরপর আমি আর মোরাল মিলে সেই মেশিনটা যতটুকু ঠিক করা বাকি ততটুকুই ঠিক করব। কিন্তু আমার মনে হয় যে সে হয়তো তাকে নিচে নিয়ে যাচ্ছে। যদি আচ্ছা তো নিচেই ঝুলিয়েছে, এখন আর কিছুই করার নেই, আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড এরপর যাব তাকে সেইখান থেকে নামাতে। সেই ট্র্যাপারটা ওইখানে আছে, এখন যাওয়ার কোনো দরকার নেই, সেই ট্র্যাপারটা আগে ওইখান থেকে যাক আর এরপর হচ্ছে আস্তে আস্তে সেখানে যাব। কিন্তু মোরাল এইটা কি করতেছে ব্রাদার? তার কি শুধু শুধু এরকম বৃথা চেষ্টা করার কোনো দরকার ছিল নাকি? এইখানে তো একটা মেশিন ঠিক হয়েছে, কিন্তু ওইটা কথা না, কথা হচ্ছে সে আমাকে সময় দিতেছে না যে তাকে আমি সেইখান থেকে নামাবো। সে নিজেই নিজের এইচপি কম করতেছে, এখন আমাকে তাড়াতাড়ি সেইখানে যেতে হবে অ্যান্ড এই তো শেষ। আমি এসেছি তাকে নামাতে, কিন্তু এখন আমাকে এইখান থেকে কে বাঁচাবে? সেই ট্র্যাপারটা এইখানেই চলে আসতেছে আর আমি তো তার ট্র্যাপে ফেঁসে আছি অ্যান্ড সে এখানে চলে এসেছে আর এখন ঝুলা ছাড়া আর কোনো উপায় নেই। আমি কেন এরকম তাড়াহুড়া করে আসলাম? আমি তো মোরালকে বাঁচাতে পারিনি আর এখন আমি নিজেই ঝুলবো। কিন্তু বেঁচে গেছি, বেঁচে গেছি, সেই ট্র্যাপারটা নিজের ট্র্যাপেই ফেঁসে গেছে আর এখন তাড়াতাড়ি এখান থেকে পলাই, ট্র্যাপারটা পিছেই আছে। ও ব্রাদার বেঁচে গেছি, সেইখানে অন্য একটা প্লেয়ার চলে আসছে, সেই ট্র্যাপারটা এখন তাকেই ধরবে আর এখন আমার একটা মেডকিট লাগবে। আমাকে তো হিলও করতে হবে, আমি যদি কোনো একটা টিমমেট পাই এইখানে তাহলে আর মেডকিটের কোনো দরকার নেই, তাকে দিয়ে আমি আমাকে হিল করাবো। কিন্তু কিন্তু সেই টিমমেটটা কোথায় আর মেডকিট আছে কোথায়? কি করব এখন আমি? আমার তো শুধুমাত্র এই এই সেই ট্র্যাপারটা এইখানেও চলে আসছে, সে মোরালকে ধরতেছে আর এখন আমি কি করব ভাই? একটা মেডকিট তো লাগবে, মেডকিট কোথায় পাবো? একটা চেস্ট বক্স যদি এখানে থাকতো। এই মেশিনটা কি ঠিক করা শেষ? মেশিন এটা ঠিক করা শেষ আর সেইখানে মোরাল তো ডাউন, তাকে এখন ঝুলাবে অ্যান্ড এইখানে পেয়েছি চেস্ট বক্স পেয়েছি। এইটাতে যদি একটা মেডকিট পাই তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। এই মেডকিটটা দিয়ে ও পেয়েছি, পেয়েছি মেডকিট পেয়েছি, তাড়াতাড়ি মেডকিটটা ইউজ করি অ্যান্ড এরপর নিজেকে হিল করার পর এই টুল বক্সটা নিয়ে তাড়াতাড়ি তাকে সেইখান থেকে নামাতে যাব। আমার টিমমেটটাকে তাকে যেইভাবে হোক সেইখান থেকে বাঁচাবো, কিন্তু সেই ট্র্যাপারটা যাতে সেইখানে না থাকে। আর এখন কোনো তাড়াহুড়া করবো না, ট্র্যাপ দেখে হচ্ছে সামনে যাব। সেই ট্র্যাপারটা এখনও হয়তো সেইখানে কোনো না কোনো ট্র্যাপ শিওর সেট করে রেখেছে, কিন্তু কোনো কিছুই হবে না, যতই ট্র্যাপ সেট করো কিছুতেই আর সে কিছুই করতে পারবে না। এখন একদম সাবধানে সেইখানে যাব, কিন্তু ট্র্যাপারটা হয়তো এইখানেই আছে, এই সে এইখানে আশেপাশেই আছে অ্যান্ড সে ওইখানে তো একজনকে ডাউন করেছে আর সে এখন তাকে এইখানেই ঝুলাবে।
ব্রাদার এত তাড়াতাড়ি ডাউন করলো কিসের জন্য? যদি আর একটু পরে ডাউন করতো তাহলে আমি তাকে সেইখান থেকে নামাতাম, অ্যান্ড এরপর আর যাকে ডাউন করেছে তাকেও বাঁচাতাম। কিন্তু এখন এই মেশিনটা ঠিক করা ছাড়া আর কিছুই করার নেই, তাকে ঝুলাক। ওকে তো ঝুলিয়েছে, অ্যান্ড এখন আর মেশিনটা ঠিক করার দরকার নেই। এখন আস্তে আস্তে যাই, অ্যান্ড এরপর যাওয়ার পর একজনকে না দুইজনকেই নামাবো, কিন্তু আমার মনে হয় না যে পারবো। সেইখানে একজনের এইচপি তো প্রায় শেষ, আর সেই ট্র্যাপারটা এইখানেই আছে। আমি বুঝতেছি না, সে হয়তো সে ওইখানে ফেস ক্যাম্পিং করতেছে, আর সে যদি ফেস ক্যাম্পিং করে তাহলে আমি আর কিছুই করতে পারবো না। সে আচ্ছা ভাই, সে এইখানে, সে নিচেই আছে, ট্র্যাপারটা ওইখানে ফেস ক্যাম্পিংই করতেছে, আমার আর কিছুই করার নাই। একজন তো গেছে ওপরে, আর শুধুমাত্র একজন আছে, কিন্তু তাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না। আমি এই মেশিনটা ঠিক করতে থাকি, আর ততক্ষণে আমার টিমমেটটা মরুক। হ্যাঁ মরুক ভাই, আমার কিছুই করার নেই, আমি সেইখানে গেলে আমি নিজেও মরবো। শুধু সেইখানে যাওয়ার কোনো দরকার নেই। আমি যদি সেইখানে যাই তাহলে প্রথমে যেই রকমটা হয়েছিল এখনও ঠিক সেই রকমই হবে। অ্যান্ড সেই টিমমেট তো গেছে ওপরে, আর সেই ট্র্যাপারটা কি এইখানেই হয়তো আসতেছে, সে পিছেই আছে। হ্যাচ তো ওপেন হয়েছে, কিন্তু হ্যাচ পর্যন্ত কি যেতে পারবো আমার মনে হয় না। আর হ্যাচটা আছে কোথায়? আর এই তো শেষ, খেলা এইখানে শেষ, আর বাঁচার কোনো সম্ভাবনা দেখতেছি না আমার। আর এই এই হ্যাচ 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 পেয়েছি, ফাইনালি এসকেপ। ব্রাদার আমি তো ভেবেছিলাম যে এসকেপ করার আর কোনো ওয়ে নেই, কিন্তু কে জানতো যে হ্যাচ পাবো। শুধুমাত্র এই হ্যাচটার জন্য এসকেপ করতে পেরেছি। এই হ্যাচ যদি না পেতাম তাহলে আমার টিমমেটদের মতো আমাকে মরতে হইতো। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সি ইন আ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।